একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত প্রশ্নবিদ্ধ বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। নির্বাচনে আচরণবিধির ব্যাপক লঙ্ঘনের পাশাপাশি কমিশনের আচরণ বৈষম্যমূলক ছিল বলেও জানিয়েছে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আর গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের অনিয়মগুলোর বিচার বিভাগীয় তদন্তের সুপারিশ করেছেন সংস্থাটির ট্রাস্টি বোর্ডের সভাপতি সুলতানা কামাল। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা শীর্ষক প্রাথমিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, এবারের নির্বাচন ছিল ত্রুটিপূর্ণ। 300 আসন থেকে দৈব চয়নের মাধ্যমে 50টি আসনে নির্বাচন পূর্ব, নির্বাচনের সময় ও ফলাফল ঘোষণার পর পর্যন্ত পরিচালিত গবেষণায় দেখা গেছে প্রচারণাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রার্থীরা সমান সুযোগ পাননি। বেশিরভাগ আসনে ক্ষমতাসীন দলকে বেশি সক্রিয় দেখা গেছে। 50টির মধ্যে 33টি আসনের এক বা একাধিক কেন্দ্রে আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছিল বলে গবেষণা প্রতিবেদনে দাবি করেছে টিআইবি। প্রতিপক্ষের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করার সুযোগ না দেয়া, নির্বাচনের আগে রাতে ব্যালটে সিল দেওয়া, ভোটারকে কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া, বুথ দখল করে প্রকাশ্যে সিল মারা, জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা, ভোট শুরু হওয়ার আগে ব্যালট পেপারে ভর্তি বাক্স দেখা যায় কোথাও কোথাও, ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই ব্যালট পেপার শেষ হয়ে যায় কোথাও কোথাও। আচরণ বিধির ব্যাপক লঙ্ঘন হয়েছে, সেই ধরনের লঙ্ঘনের অভিযোগের কারণে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং একটি অভূতপূর্ব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলা যায়, যার ফলাফল অনেকের কাছে অবিশ্বাস্য হিসাবে আলোচিত হয়েছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা অবশ্যই ব্যাপকভাবে লজ্জাজনক ছিল, প্রশাসন এবং আইন প্রক্রিয়া সংস্থা ছিল সংস্থার ভূমিকা ছিল বিতর্কিত। টিআইবির নির্বাহী পরিচালক জানান, এই নির্বাচনে প্রত্যাশিত নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। এজন্য নির্বাচন অংশগ্রহণমূলক হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি বলে মত টিআইবির। তবে এটিকে আংশিক অংশগ্রহণমূলক বলা যেতে পারে, তার কারণ হচ্ছে যে প্রার্থিতা ছিল দলের, সবগুলো দলের, কিন্তু সবগুলো দলের সমান প্রচারণা ছিল না। সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের নিয়ন্ত্রণে বৈষম্যমূলক আচরণ দেখা গেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচনের অনিয়মগুলো বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায় টিআইবি। যেখানটায় সবার সমান সুযোগ থাকে না, সেখানে নির্বাচনটা বিতর্কিত হয়ে গেলে একটা সংশয় থেকেই যায় যে যারা আমাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে গেলেন তারা আমাদের কতখানি প্রতিনিধিত্ব করবেন, গণতন্ত্রের জন্য সেটা কোনো ভালো উদাহরণ রাখে না। তো সেই জন্যেই আমরা বলেছি যে এটার জন্য একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। বিচার বিভাগীয় তদন্তের উদ্যোগ গ্রহণ করতে পারে, সেটি হলে সরকারের আত্মবিশ্বাস, তাদের যে ক্ষমতায় অধিষ্ঠিত থাকার নৈতিক অবস্থান সেটা সুদৃঢ় হবে বলে আমরা মনে করি। এবারের নির্বাচনের ত্রুটি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনের উপজেলা নির্বাচন পরিচালনা করবে আশা টিআইবির। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা।